সো হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণদেব এসে গেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ভূস্বর্গ কাশ্মীরের ভ্রমণে নিয়ে যাব। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কাশ্মীরকে ভূস্বর্গ কেন বলা হয়, এটা কোথায়, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে ঘুরবেন, কোথায় খাবেন, কাশ্মীর ঘুরতে আপনাদের কতদিন সময় লাগবে, কোন সময় গেলে সব থেকে ভালো হয়, আজকের দিনে ট্যুরিস্টদের জন্য কাশ্মীর কতটা সুরক্ষিত, মোবাইলের জন্য আপনারা কোন সিম ইউজ করবেন, কত টাকা খরচা পড়বে এবং কেনাকাটি কোথা থেকে করবেন, এত কিছু জানকারি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। তো চলুন আজকের ভিডিওটাকে শুরু করা যাক। তাহলে আসা যাক, কাশ্মীরকে ভূস্বর্গ কেন বলা হয়। কাশ্মীর হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এমনই একটি জায়গা যার চতুর্দিকে আপনি দেখতে পারবেন তুষারে ঢাকা পর্বতমালা, সবুজ ঘনবন, ঝকঝকে পাহাড়ি নদী, ঝলমলে হ্রদ এবং স্থানীয় লোকেদের ভালোবাসা। এই সব কারণেই কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়। এই ভূস্বর্গকে অনুভব করার জন্যে কিন্তু আপনাকে কাশ্মীর আসতেই হবে। কাশ্মীর জায়গাটা কোথায়? জম্মু ও কাশ্মীর হলো ভারতবর্ষের উত্তর দিকে উপস্থিত একটি কেন্দ্রশাসিত প্রদেশ, যার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে জমা হয়। কাশ্মীর কিভাবে পৌঁছাবেন? কলকাতা থেকে কাশ্মীর আপনারা ট্রেনেও যেতে পারেন বা প্লেনেও যেতে পারেন। ট্রেনে কিভাবে যাবেন? কাশ্মীর যাওয়ার জন্যে আপনাদেরকে জম্মুতাওয়ে রেলওয়ে স্টেশনে নামতে হবে। শিয়ালদা, হাওড়া, কলকাতা ছাড়াও ইন্ডিয়ার যে কোনো বড় বড় স্টেশন থেকে আপনি জম্মুতাওয়ের জন্য ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন। কলকাতা থেকে গেলে সময় প্রায় 40 ঘন্টা মতন লাগবে, যার স্লিপারের ভাড়া 790 টাকা, থার্ড এসিতে 2,065 টাকা, সেকেন্ড এসিতে 2,980 টাকা ও ফার্স্ট ক্লাসে 5,080 টাকা অবধি পড়বে। এবারে বলি প্লেনে কিভাবে যাবেন। এই পথে আপনাদের সময় অনেকটাই বাঁচবে কিন্তু খরচ একটু বেশি লাগবে। কলকাতার এয়ারপোর্ট ছাড়াও ইন্ডিয়ার যে কোনো বড় এয়ারপোর্ট থেকে আপনারা ডাইরেক্ট শ্রীনগর ফ্লাইটেও যেতে পারেন। এটার ভাড়া আপনাদেরকে প্রায় 8,000 থেকে 9,000 টাকা পার হেড পড়বে। এবারে বলি জম্মু থেকে শ্রীনগর কি করে যাওয়া যায়। জম্মু থেকে শ্রীনগর 3 রকমভাবে যাওয়া যেতে পারে। প্রথমে আপনারা চাইলে বাসে, শেয়ার ট্যাক্সিতে অথবা রিজার্ভ কারে শ্রীনগর যেতে পারেন, যার ভাড়া বাসে 600 টাকা, শেয়ার ট্যাক্সিতে 1,000 টাকা ও প্রাইভেট কার বুক করলে 4,500 টাকা মতো পড়বে। বা আপনারা চাইলে জম্মু থেকে শ্রীনগর ফ্লাইটেও যেতে পারেন, যার খরচা আপনাদেরকে প্রায় 2,200 টাকা মতো পড়বে। আর আপনারা চাইলে জম্মু থেকে বনিহাল বাস বা ট্যাক্সি গিয়ে ওখান থেকে লোকাল ট্রেন ধরে আপনারা ডাইরেক্ট শ্রীনগর চলে যেতে পারেন। জম্মুতাওয়ে স্টেশন থেকে বাইরে বেরোতেই আপনারা বাস এবং ট্যাক্সি পেয়ে যাবেন এয়ারপোর্ট, শ্রীনগর ও বনিহালের জন্যে। কাশ্মীরে কোথায় থাকবেন? থাকার জন্য সব থেকে সুন্দর জায়গা হলো JKTDC, মানে জম্মু কাশ্মীর ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেল। এখানে থাকার এত সুন্দর ব্যবস্থা যে আপনি কল্পনাও করতে পারবেন না, এবং হোটেলের লোকেশনও এত সুন্দর জায়গায় যে আপনি সব কিছু হাতের কাছে পেয়ে যাবেন। এবং এই হোটেলগুলোর ব্যালকনি থেকে দৃশ্য আপনাদের মন মুগ্ধ করবেই। এছাড়াও এখানে অনেক হোটেল পেয়ে যাবেন যেটা আপনাদের বাজেটের মধ্যে, মানে আপনি চাইলেন 1,000 টাকার নিচেও ভালো হোটেল পেয়ে যাবেন। কাশ্মীরে কোথায় কোথায় ঘুরবেন? যদিও কাশ্মীরে ঘোরার মতন অনেক জায়গা আছে, কিন্তু আমি আপনাদেরকে সব থেকে ফেমাস জায়গাগুলোর বিষয় জানাচ্ছি। সেইগুলো হলো শ্রীনগর, পহলগাম, গুলমার্গ ও সোনমার্গ। এছাড়াও আশেপাশে আপনারা কার্গিল, ইয়োসমার্গ, লেহ লাদ্দাখ, কটরা মা বৈষ্ণব দেবী, অমরনাথ গুফাও যেতে পারেন। কাশ্মীর কিভাবে ঘুরবেন? আপনারা পারলে আগে থেকে কার বুক করে রাখবেন যে আপনাদেরকে পুরো কাশ্মীর ঘোরাবে, বা আপনি চাইলে জম্মুতে বা শ্রীনগরে গিয়েও কার বুক করে নিতে পারেন। পিক আপ আপনারা জম্মুতাওয়ে স্টেশন বা শ্রীনগর এয়ারপোর্ট দেবেন, আর ড্রপও সেম জম্মু স্টেশন বা শ্রীনগর এয়ারপোর্ট দিয়ে দেবেন। এর ভাড়া 3,000 থেকে 3,500 টাকা পার ডে পড়বে। যদি আপনারা ফ্লাইটে শ্রীনগর পৌঁছান, তাহলে আপনারা সব থেকে প্রথমে শ্রীনগর থেকে ডাইরেক্ট পহলগাম চলে যান। এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার। যদি আপনি জম্মু স্টেশন থেকে কার বুক করেন, তাহলেও এনারা আপনাদেরকে ডাইরেক্ট পহলগাম নিয়ে যাবে। এর দূরত্ব প্রায় 236 কিলোমিটার। পহলগামে পৌঁছাতে পৌঁছাতে আপনাদের প্রায় বিকেল হয়ে যাবে। এখানে পৌঁছে আপনারা আগে হোটেল দেখে নিন। এই শহরের মধ্যে দিয়ে লিড্ডার নদী আপন মনে বয়ে চলেছে, আর তার পাশে অনেক সুন্দর সুন্দর হোটেল গজিয়ে উঠেছে।
এখানে আপনারা প্রায় 1000 থেকে 1200 মধ্যে মনের মতন হোটেল পেয়ে যাবেন। যেরকম আগে জানিয়েছিলাম, আপনারা চাইলে জেকেটিডিসের হোটেলেও থাকতে পারেন। যদিও এখানে জেকেটিডিসের 5টা হোটেল আছে, যার মধ্যে সবথেকে ফেমাস হলো, আমি সস্তা বলছি না, সবথেকে ফেমাস হলো পহলগাম ক্লাব, যার ভাড়া প্রায় 3500 টাকা মতো পড়বে। হোটেলে রাত্রিটা কাটিয়ে আপনারা পরের দিন সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন পহলগামের সাইট সিং করতে। কারে লাগেজ রেখে আপনারা প্রথমে ঘোড়ায় করে বেরিয়ে পড়ুন বৈশরণ ভ্যালির উদ্দেশ্যে, যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়। যেহেতু এখানে গাড়ি যায় না, আপনাদেরকে ঘোড়াতেই যেতে হবে, যার খরচ প্রতি ঘোড়া 3000 টাকা চাইবে, কিন্তু আপনি বার্গেনিং করে 1000 টাকা অবধি নামাতে পারেন। এটা ঘোড়ার পরে আপনি ট্যাক্সি স্ট্যান্ড পৌঁছে একটা গাড়ি বুক করে নেবেন, যে আপনাদেরকে লোকাল ট্যুর করাবে, যাতে আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনবাড়ি থাকে। ট্যাক্সি বুক করতে এই জন্য বললাম কেন কি, এখানে আপনাদের বুক করা গাড়ি ঘোড়াবে না, এখানে ব্যাস ইউনিয়নের কার চলে। এটার ভাড়া পড়বে 1800 টাকা, যেটা হচ্ছে ফিক্সড রেট। এই সব সাইট সিং করার পরে আপনারা বেরিয়ে পড়ুন পহলগাম থেকে শ্রীনগরের উদ্দেশ্যে। এর দূরত্ব প্রায় 90 কিলোমিটার, আর আপনাদের প্রায় 3 ঘন্টা সময় লাগবে। শ্রীনগরে থাকার জন্য আপনি ডাল লেকের আশেপাশে অনেক হোটেল ও হাউস বোট পেয়ে যাবেন। আগামী 3 দিনের জন্য একটি হোটেল বুক করে নিন, এখানেও আপনারা প্রায় 1000 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। আমি আপনাকে সাজেস্ট করব জেকেটিডিসির হোটেল হিমালয়ে থাকার জন্য, যার প্রাইস 1750 টাকা। যদিও এখানে জেকেটিডিসির আরও 5টা হোটেল আছে। হোটেলে রাত্রিটা কাটানোর পরের দিন ভোর ভোর আপনি বেরিয়ে পড়ুন গুলমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 58 কিলোমিটার, সময় প্রায় 2 ঘন্টা লাগবে। গুলমার্গের আসার একমাত্র আকর্ষণ হলো গন্ডোলা রাইড, যার মানে কেবিল কার, আর এটা পুরো বিশ্বের দ্বিতীয়তম স্থান দখল করে আছে। এই গন্ডোলা রাইডের টিকিট কাটার জন্যে অনেক বড় লাইন পড়ে, আর এর থেকে বাঁচার জন্য আমি সাজেস্ট করব আপনারা আগে থেকে অনলাইন কেবিল কারের টিকিট কেটে রাখবেন। আর যদি অনলাইন না কাটতে পারেন, তাহলে চেষ্টা করবেন সকাল 7:30 অবধি লাইনে দাঁড়িয়ে পড়তে। টিকিট বুক করার লিঙ্ক আপনি আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই গন্ডোলা রাইডে 2টো ফেজ আছে। ফার্স্ট ফেজে যাওয়ার জন্য আপনাদেরকে টিকিট কাটাতে হবে 740 টাকা, ও সেকেন্ড ফেজে যাওয়ার জন্য 950 টাকা টিকিট পড়বে। মানে আপনারা যদি 2টোই ফেজ যেতে চান, ওর প্রাইস আপনাদেরকে পার হেড 1690 টাকা পড়বে। ফার্স্ট ফেজ পৌঁছানোর পরে এরম মনে হবে যে আপনি সুইজারল্যান্ডেই রয়েছেন। আর ফার্স্ট ফেজে এমন আর কি কি আছে দেখার জন্য আমার গুলমার্গের ভিডিও অবশ্যই চেক করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে দিনভর সময় কাটিয়ে আপনারা নিচে আসবেন গন্ডোলা রাইডার বেসে। এখান থেকে আপনি চাইলে ঘোড়ায় বা হেঁটে দেখে নিতে পারেন শিব মন্দির ও গলফ কোর্স। এসব দেখার পরে আপনারা ফিরে আসবেন গুলমার্গ থেকে শ্রীনগরে। গুলমার্গ থেকে ফিরে আপনারা চাইলে ওই দিন শিকারা রাইডও করতে পারেন। একটি শিকারাতে 4 জন বসে, যার খরচ 800 টাকা 1 ঘন্টার জন্যে। শিকারা রাইড করে আপনারা দিনটাকে শেষ করুন। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন সোনমার্গের উদ্দেশ্যে। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, সময় লাগবে প্রায় 3 ঘন্টা। সোনমার্গ পৌঁছে ওখানে লোকাল ট্যুর করার জন্যে আলাদা গাড়ি বুক করতে হবে, যে আপনাদেরকে 1500 টাকা মতন পড়বে। কারণ এখানে ইউনিয়নের গাড়ি চলে, তো আপনাদেরই গাড়ি এখানে লোকাল ঘোরাবে না। গাড়ি এখানে আপনাদেরকে কাশ্মীরের লাস্ট ভিলেজ, বালতাল ভ্যালি, অমরনাথ যাত্রা স্টার্টিং পয়েন্ট, জোজিলা টানেল, হেলিপ্যাড ও ফিশিং পয়েন্ট ঘোরাবে। এরপরে আপনারা থাজিবাজ গ্লেশিয়ারে এসে বজরঙ্গি ভাইজানের শুটিং পয়েন্টও দেখতে যেতে পারেন। এখানে যেতে হলে আপনাদেরকে ঘোড়ায় চড়ে বা আপনি চাইলে হেঁটেও যেতে পারেন। ঘোড়ার ভাড়া প্রায় এখানে 1000 টাকা পার হেড পড়বে। যদি আপনি ওই স্পটে না যেতে চান, তাহলে সামনেই থাজিবাজ গ্লেশিয়ারে বরফে মজা নিতে পারেন। সোনমার্গের নৈসর্গিক দৃশ্য উপভোগ করে আপনি ফিরে আসুন শ্রীনগরে। আপনি শ্রীনগর ফিরে ডাল লেকের পাশে চাইলে মার্কেটিং করে দিনটাকে শেষ করতে পারেন। পরের দিন শ্রীনগরের লোকাল সাইট সিইংয়ে বেরিয়ে পড়ুন। আপনাদের সঙ্গে যেই গাড়ি থাকবে, ওই গাড়িই আপনাদেরকে শ্রীনগরের লোকাল সাইট সিইং করিয়ে দেবে। শ্রীনগরে যেই জায়গাগুলো আপনি দেখবেন, ওইগুলো হলো টিউলিপ গার্ডেন, মুঘল গার্ডেন, শালিমার বাগ, চশমেশাহি বাগ, নিষাদ বাগ, আদি শঙ্করাচার্য টেম্পল, হজরত বাল, হরিপর্বত ইত্যাদি। প্রায় সব জায়গায় এন্ট্রি ফিস আপনাদেরকে 20 থেকে 50 টাকা মতো পড়বে। এই দিনটা চাইলে আপনারা রাত্রিটা হাউস বোটেও কাটাতে পারেন, যার ভাড়া মোটামুটি 1500 টাকা পড়ে। লাস্ট দিন সকালে একবার চাইলে শিকারা রাইড সেরে রওনা দিন বাড়ির উদ্দেশ্যে। যারা ফ্লাইটে ফিরতে চান, তারা হাতে একটু সময় নিয়ে যাবেন,
কেন কি শ্রীনগর এয়ারপোর্টে ঢোকার প্রায় 1 কিলোমিটার আগে পুরো এয়ারপোর্টের মতন চেকিং হয়, আর এটাতে অনেকটা সময় লাগে। এরপরে আবার শ্রীনগর এয়ারপোর্টেও চেকিং হবে। কাশ্মীরে কোথায় খাবেন? মোটামুটি যেই সব হোটেলে আপনারা থাকবেন ওইখানে খাবারও ব্যবস্থা ভালোই আছে, যদিও সব জায়গায় আপনি আপনার বাজেটের রেস্টুরেন্টও পেয়ে যাবেন। এবারে আপনাদেরকে কাশ্মীরের কিছু স্পেশাল খাবারের বিষয় জানিয়ে রাখি। আপনারা অবশ্যই শ্রীনগরে ওয়াজবান খাবেন, যার মূল্য 800 টাকা কোয়ার্টার প্লেট, 1600 টাকা হাফ প্লেট এবং 3200 টাকা ফুল প্লেট। আপনারা যদি 3 জন থাকেন তাহলে একটা কোয়ার্টার প্লেট যথেষ্ট। শ্রীনগরে ওয়াজবান খাবার জন্যে ফেমাস হোটেল হলো হোটেল মুঘল দরবার। কাশ্মীরের স্পেশাল হলো কাশ্মীরি কাওয়া। কাশ্মীরি কাওয়া আর কিছুই না, 1 কাপ চা যার মধ্যে ড্রাই ফ্রুট ও কেশর মেশানো থাকে। আপনি এর মজা যে কোনো চায়ের দোকানে নিতে পারেন, কিন্তু এর আসল মজা পাওয়া যায় শিকারাতে রাইড করতে করতে, কারণ ভসমান রেস্টুরেন্ট আপনার শিকারার কাছে চলে আসবে। কাশ্মীর ঘুরতে আপনাদের কতদিন সময় লাগবে? কাশ্মীর ঘুরতে আপনাদের কম করেও 6 দিন 5 রাত্রি লাগবে। পুরো ডিটেল জানার জন্য ভিডিওতে একটু আগে যান যে কি করে ঘুরবো ওই সেকশনটা একবার দেখে নিন। যদিও আমি শর্টে আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, ডে ওয়ান আপনি জম্মু থেকে পহলগাম পৌঁছালেন, ডে টু পহলগামের লোকাল ট্যুর করে শ্রীনগর পৌঁছালেন, ডে থ্রি গুলমার্গের ট্যুর করলেন, ডে ফোর সোনমার্গের ট্যুর করলেন, ডে ফাইভ শ্রীনগরের লোকাল ট্যুর করলেন, আর ডে সিক্স শ্রীনগর থেকে রিটার্ন করলেন। কাশ্মীর কোন সময় যাবেন? কাশ্মীরকে পুরোপুরি এক্সপ্লোর করতে হলে আপনাদেরকে 3টি সিজনেই ঘুরতে হবে। মার্চ থেকে জুন এই সময় হলো কাশ্মীর ভ্রমণের বেস্ট সময়, কারণ এই সময় ঠান্ডাটাও কম থাকে আর গরমটাও কম থাকে। তখন টেম্পারেচার 4 থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। মার্চ এবং এপ্রিল আপনারা গুলমার্গ ও সোনমার্গে বরফ নিয়েও খেলতে পারবেন। এপ্রিলের শুরুর দিকে টিউলিপ গার্ডেন খুলে যায়, আর এই সিজনটা হলো কাশ্মীর ঘোরার পিক সিজন। আসা যাক এবারে জুলাই থেকে সেপ্টেম্বর, এটি হলো মনসুন সিজন। কাশ্মীরে বৃষ্টিপাত যদিও খুব কম, কাশ্মীর এই সময় সবুজ চাদরে ঢাকা থাকে। সেপ্টেম্বর মাসে আপনারা অ্যাপেল ভরা গাছও দেখতে পারবেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এটা হচ্ছে উইন্টার সিজন, এই সময় টেম্পারেচার মাইনাসেও চলে যায় ও আপনারা চাইলে স্নোফলও অনুভব করতে পারবেন। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কাশ্মীর বরফের চাদরে ঢাকা থাকে, স্নোফল দেখার সব থেকে সুবর্ণ সুযোগ এই সময়। আজকের দিনে ট্যুরিস্টদের জন্য কাশ্মীর কতটা সুরক্ষিত, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি কাশ্মীর ট্যুরিস্টদের জন্য একেবারেই সেফ। প্রায় প্রত্যেক রাস্তার মোড়ে আপনি ঝাঁক ঝাঁক আর্মি এবং পুলিশের জওয়ান দেখতে পারবেন। এখানকার লোকাল লোকেরা ট্যুরিস্টদের অনেক সাহায্য করে। মোবাইলের জন্য আপনারা কোন সিম ইউজ করবেন? কাশ্মীরে প্রিপেড সিম চলে না, সো আপনাদেরকে বাড়ি থেকে নিজের পোস্টপেড সিম নিয়ে যেতে হবে। যদি না আনতে পারেন ঘাবড়াবার কিছুই নেই, আপনি জম্মুতে স্টেশনের বাইরে এবং শ্রীনগরেও পোস্টপেড সিম পেয়ে যাবেন, যার জন্যে আপনাদের ব্যাস আধার কার্ড লাগবে। কত টাকা খরচা পড়বে? ট্রেন খরচা যাতায়াতের 1580 টাকা পড়বে। 4 সিটার কার প্রতিদিন 3500 টাকা নেবে, মানে মাথা পিছু 875 টাকা প্রতিদিন, মানে 6 দিনের জন্য একজনার পড়বে 5250 টাকা। লোকাল ট্যুর আপনাদের পহলগাম ও সোনমার্গে করতে হবে, যার কারের ভাড়া 3300 টাকা পড়বে, এটা হচ্ছে 4 জনার, মানে মাথা পিছু 825 টাকা পড়বে, মানে পুরো ট্যুরে কারে মাথা পিছু 6075 টাকা পড়বে। এবারে হোটেলে 1000 টাকা 2 জনার, মানে মাথা পিছু 500 টাকা প্রতিদিন, এর হিসাবে হোটেলের পুরো খরচা আপনাদের 2500 টাকা পড়বে। খাওয়া খরচা 500 টাকা পার ডে, মানে 3000 টাকা মতো পড়বে। এন্ট্রি ফিজের জন্যে 300 টাকা মাথা পিছু ধরে রাখুন। গন্ডোলা রাইড 700 টাকা আর শিকারা রাইড 4 জনের জন্য 800 টাকা, মানে মাথা পিছু 200 টাকা। আমি শপিং আর এক্সট্রা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো অ্যাড করলাম না। তাহলে কলকাতা থেকে কাশ্মীর ঘুরতে মাথা পিছু 14395 টাকা পড়বে। যারা একটু রিল্যাক্সে ঘুরতে চান তাদের বলি JKTDC-র বিভিন্ন রকমের ট্যুর প্যাকেজ আছে, আপনারা চাইলে সেই প্যাকেজ বুক করেও ঘুরতে পারেন। আমরা অ্যাকচুয়ালি অ্যামেজিং কাশ্মীর প্যাকেজ বুক করেছিলাম, যার খরচা মাথা পিছু 12000 টাকা পড়েছিল, আর এতে থাকা, ব্রেকফাস্ট, গাড়ি, পেট্রোল, ড্রাইভার, টোল ট্যাক্স এসব ইনক্লুডেড ছিল। কাশ্মীরে কেনাকাটি কোথা থেকে করবেন? মার্কেটিংয়ের জন্য সব থেকে সুন্দর জায়গা হলো ডাল লেকের ধারের মার্কেট। এটা এমন একটি জায়গা যে সবাই এখান থেকে মার্কেটিং করে।
আপনাকে এখানে একটু বার্গেনিং করে নিতে হবে। আর এখানে যেই কটা জিনিস দেখবেন সব কিছু কিনে নিতে ইচ্ছা করবে। আশা করছি আপনাদেরকে কাশ্মীরের একটা বাজেট ট্যুরের প্ল্যান আমি দিতে পেরেছি। যদি আপনাদের মনে কিছু বি ডাউট থাকে আপনি প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।